কেমন আছেন আপনারা? ভালো আছেন, ভালো থাকেন। শহীদরূপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। চলেন আমরা একটা পেয়ারা গাছের দিকে যাব। আর দারুণ ফলন, ফলন দেখে আমি মুগ্ধ। আগে চলেন ফল দেখি। একেবারে গোড়া থেকে শুরু, ওখান থেকে শুরু, এখনও দেখেন এই যে এখানে ফুল আছে। আর যখনই আসবেন গাছের দিকে তখনই একটা কেচি নিয়ে আসবেন। এখনও ফুল আছে, এটাও ফুল আছে, প্রত্যেকটা ডালে ফুল এবং ফল, প্রত্যেকটা ডালে। এটা হচ্ছে তিনটা, এই যে ফুল, এটা এখনো ফুল আসেনি, আসবে। এই যে ফল, কি পরিমাণ দেখেন ফল। ফুল, এটাও ফুল, এটার মাথায়ও ফুল, এটার মাথায়ও ফুল, এইটা নতুন মাথা, এটাও ফুল, এটাও ফুল আসবে এবং অলরেডি এখানে আছে ফুল। তো যাই হোক, ওর মাটি ভার্মি কম্পোস্ট, শুধু ভার্মি কম্পোস্ট আর মাটি এবং দিয়ে তৈরি করে তারপর লাগিয়ে দিয়েছি। যখন ও পরেতে ছিল তখন ওকে বারবার পুনিং করতেছিলাম এবং প্রত্যেকটা ডাল পুনিং করা। এই ডালটা দেখেন এখানে ছিল, এখানে পুনিং করছি, একটা ডাল হয়েছে আর বাট এই ডালে ফুল আসছে চারটা। আবার ঠিক একই পদ্ধতিতে এখানে এই ডালটা ছিল, এটা পুনিং করছি, এখানে ফুল আসছে, এখানেও ফুল আসছে, প্রত্যেকটা ডালেই ফুল আসছে। এই যে এই ডালটা দেখছেন, কয়েকদিন আগে পুনিং করে দিছি বাট এখনও ফুল আসে নাই, তাই নতুন কুশি আসলেই ফুল আসবে। নতুন কুশি মানে ফুল, এটা সবসময় মাথায় রাখবেন, পেয়ারা গাছে বিশেষ করে। তাই ডাল লম্বা না পেলে আপনি পুনিং করে দেন, মাথাটা কেটে দেন এবং নতুন নতুন ডাল হবে, নতুন নতুন ফল হবে। এই যে দেখছেন, আমি আপনাকে দেখাই এই ডালটা, এই ডালটা এখান থেকে শুরু এই পর্যন্ত, এখানে ফুল আছে দুটো, এরপর আর ফুল হবে না, গাছ বলতে থাকবে। তখন আপনি যখন এই দুটো পেয়ারা খাই ফেলবেন তখন এখান থেকে ডালটা কেটে দিবেন, ওখান থেকে নতুন কুশি বেরোবে, আবার ফুল আসবে। ঠিক এই ডালটায় দেখেন, এটা পুনিং করে দিছি, এখান দিয়ে এখন কুশি ছাড়বে এবং সাথে ফুল আসবে। আর অযেহেতু সব ডাল না রেখে কিছু ডাল পুনিং করতে হয়, কেটে দিতে হয়, যেমন এই ডালটা, এটা দেখেন, এটা ফলযোগ্য ডাল না, এটাকে কেটে দিন। এখানে আছে একটা, যেগুলো ফল দেওয়ার মতো না এগুলো কেটে দিবেন, এই ডালটায় ফল হবে। এই যে একটা ডাল ভরো হইতেছে এবং ওটা একটা ফল হয়েছে আর একটা হয় নাই, এটা কত কয়েকদিন পর এটাকেও পুনিং করে দেব। এই ডালটা পুনিং করছি, এখান দা ফল, ফুল আসছে, এখান দাও ফুল আসছে আর কি। পুনিংয়ের পরেই আপনার ফুল আসবে, নতুন ডাল মানে ফুল আর ফল। আর খাবার হিসাবে দিছি বার্মি কম্পোস্ট, তারপর দিছি টিএসপি, তারপর পটাস্ট, জিঙ্ক, বরুণ এবং খৈল ভিজানো পানি। এখন যেমন প্যারাগুলো ভর হচ্ছে তাই খৈল ভিজানো পানিটা অনেক গুরুত্বপূর্ণ, নাহলে আপনার ফল পুষ্টি পাবে না এবং ঝরে যাবে, এবং বরুণ সারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঠিকমতো পরিচর্যা খাবার দিলে আপনার পোকা মাকড় হোক যাই হোক কোনো কিছুতেই ক্ষতি করতে পারবে না। আর গোড়া মালচিং করে দিছি, একটাই কারণ, ঢেকে দিছি যাতে মাটিটা গরম কম থাকে, ভিজে ভিজে থাকে, পানি কম লাগে, প্লাস ঘাস আগাছা যাতে না হয়, এই কারণে। আপনি চাইলে আপনার গাছটাকে সাজাতে পারেন সুন্দর করে, ছাদ বাগানে গাছ বড় না রেখে ছোট রাখেন এবং ফলন বৃদ্ধি হবে। দার্জিলিং কমলা, চায়না কমলা অনেক ফলন হয়েছিল এবার, আবার পরিচর্যার সময় আসছে। লাস্ট ডিসেম্বরে 20-25 তারিখে খাবার ওপেনিং করা হবে, ভিডিও দেখতে পারবেন। তো যাই করেন না কেন, কম্পোস্টটা সবসময় যদি পারেন বাড়িয়ে দেন, ভার্মি কম্পোস্ট যেটা কেঁচো সার, এটা লাগে, আপনার গাছও বৃদ্ধি পাবে দ্রুত, ফলনও বাড়বে। ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন, যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন। খুদা হাফেজ।